কচুয়াবিতারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত। বিডি স্টার টিভি নিউজ মোহাম্মদ হারুনুর রশিদ কচুয়া চাঁদপুর প্রতিনিধির পাঠানো প্রতিবেদন নিয়ে সাথে আছি আমি তানজানা রহমান লিসা। কচুয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জমিলা বেগম নামে এক সংরক্ষিত মহিলা আসনের নারী ইউপি সদস্য নিহত হয়েছে। শনিবার সকালে কচুয়া সাচার গৌরীপুর সড়কের সাজিরপার এলাকায় কচুয়াগামী সিএনজিকে পেছন থেকে পিক আপ চাপা দেয়। এতে সংরক্ষিত নারী ইউপি সদস্য জমিলা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাচার সেন্ট্রাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি বিতারা ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং প্রবাসী মমতাজ মিয়ার স্ত্রী। ঘটনার পর সিএনজি ও পিক আপ চালক পালিয়ে যায়। এদিকে ইউপি সদস্য জমিলা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে স্বজনরা। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহত স্বজনরা। এ খবর পেয়ে দ্রুত কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ও ইউপি চেয়ারম্যান ইসাক শিকদার ও ইউপি সদস্য বৃন্দগণ নিহতের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়ায় সিএনজি ও ঘাতক পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।